সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেফতার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালও পাঁচ দিনের রিমান্ডে। আর জো বাইডেনের ভুয়া উপদেষ্টা কাণ্ডে গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরওয়ার্দিকে রিমান্ডে নেওয়া হয়েছে আট দিনের জন্য। বিস্তারিত সাইফুরিপনের রিপোর্টে। গেল 28 অক্টোবর বিকেলে নয়াপল্টনে সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে ও নির্দেশনায় আসামিরা বেআইনিভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্লোগান দেয়, ককটেল বিস্ফোরণ করেন এবং পুলিশের সরকারি কাজে বাধা দেন। এ সময় আসামিরা অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। শাহজাহানপুর থানায় দায়ের করা মামলার এমন অভিযোগে বুধবার বিকেলে গ্রেপ্তার মির্জা আব্বাসকে আদালতে তোলে ডিবি পুলিশ। বাদী বিবাদী উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এটা আমি প্রতিবাদ করেছি, আমি বলেছি যে আওয়ামী লীগ কখনো কোনো নেতৃত্ব শূন্য করার জন্য কেউ উপর হামলা করেনি, এই ধরনের কোনো অপকর্ম করেনি। একটা স্থিতিশীল সরকার সেটা অস্থিতিশীল করার জন্য এবং তাকে জোর করে অতে করানোর জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড তারা করছে। বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে ষড়যন্ত্র চলছে বলে বিএনপি নেতা মির্জা আব্বাস আদালতে অভিযোগ করেন বলে জানান তার আইনজীবী। মির্জা আব্বাস ছিলেন ওই মহাসমাবেশের সভাপতি, তিনি তার জীবন রক্ষার জন্য তিনি চলে গেছেন, কিন্তু তিনি কিভাবে ওই মামলায় তিনি ওখানে 700-800 লোক নিয়ে গেছেন এবং তার নির্দেশে কি কাজ অনেক কাজ করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াজ এবং সৃজিত। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দকে আটক করে বিএনপির আন্দোলনকে স্তব্ধ করতে চায়। নাশকতার আরেক মামলায় গ্রেপ্তার দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকেও বিকেলে আদালতে তোলা হয়। শুনানি শেষে আলালের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা পরিচয় দিয়ে বিএনপি কার্যালয়ে মিয়া জাহিদুল ইসলাম আরিফি নামে এক মার্কিন নাগরিকের সংবাদ সম্মেলন করানোর ঘটনায় মঙ্গলবার সাভার থেকে গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরওয়ার্দিকে প্রতারণার মামলায় আট দিনের রিমান্ডে পাঠান আদালত। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।